হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। তো নিট ইউজি 2021 এর ক্যাটাগরি ওয়াইজ কাট অফ নিয়ে যে ভিডিওগুলো আসছিলো সেখানে আজকে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজের ক্যাটাগরি ওয়াইজ সেকেন্ড রাউন্ডে কত কাট অফ গিয়েছে ওয়েস্ট বেঙ্গলের 85% স্টেট কোটাতে সেটা তোমরা দেখতে পাবে। তো নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজটির ক্যাটাগরি ওয়াইজ দেখতে গেলে 36,828 গিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক, এবং তার মার্কস ছিল 565 অর্থাৎ 565। ওবিসি এ ক্যাটাগরিতে 37,012 এবং তার মার্কস ছিল 565। ওবিসি বি ক্যাটাগরিতে 36,906 এবং তারও মার্কস ছিল 565 অর্থাৎ 36,828 থেকে 37,012 অবধি এই সবারই কিন্তু 565 মার্কস ছিল। এসসি ক্যাটাগরিতে 455 মার্কসে ক্লোজ হয়েছে এবং তার র্যাঙ্ক ছিল 1,27,719। ইডাব্লিউএস ক্যাটাগরির যদি দেখো তাহলে 39,971 ক্লোজ হয়ে গিয়েছে এবং তার মার্কস ছিল 560 অর্থাৎ 560। এসটি ক্যাটাগরিতে 4,96,542 কাট ক্লোজিং র্যাঙ্ক এবং তার মার্কস ছিল 225। তো এরপর মপ আপ রাউন্ড হয়েছে, সেখানে কিছু কিছু জোন অ্যালট হয়েছে, তারপরে এখনও স্ট্রে ভ্যাকেন্সি আর কলেজ রাউন্ড হওয়া বাকি আছে। সেই রাউন্ডগুলোতে যদি কোনো সিট ফাঁকা থাকে পরবর্তীকালে WBMCC জানাবে এবং তারপর সেগুলোর কাউন্সেলিং হবে। এর পরের যে কাউন্সেলিংগুলো হবে সেইগুলোতে মনে হচ্ছে যে এই কলেজগুলিতে যদি সিট ফাঁকা থাকে তাহলে সেই কলেজগুলিতে গিয়ে ডাইরেক্ট কিন্তু কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করা হবে কলেজ রাউন্ডের সময়। হয়তো এইটা হতে পারে, মানে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড যেটা অনলাইনে হচ্ছে অন্যান্য কলেজগুলির ক্ষেত্রে MBBS এবং আয়ুষের, সেই রকম অনলাইনে স্ট্রে ভ্যাকেন্সিটা হয়তো এই BDS-এর কলেজগুলির জন্য স্কিপ করে যেতে হবে এবং ডাইরেক্ট কলেজ রাউন্ডে পৌঁছবে। তবে এটা আমার মতামত, জানি না কী দেবে WBMCC, সেটা যখন দেবে তখন তো অবশ্যই তোমাদের কাছে সেই খবর পৌঁছে দেবো। তো চলো আপাতত ভিডিওটা এটুকুই। আর দেখো, আনএকাডেমিতে নিট UG IIT JEE সেকশানে যে প্লাস সাবস্ক্রিপশান কিনতে গেলে 30,000 থেকে 35,000 টাকা মিনিমাম তাদের পে করতে হতো তোমাদের স্টুডেন্টদের, সেই সাবস্ক্রিপশানটা এখন মাত্র 269 টাকায়, 269 রুপিজে অনলি পাওয়া যাচ্ছে 45 দিনের জন্য। যেই 45 দিন তুমি অবশ্যই এই সাবস্ক্রিপশানের মধ্যে যদি নাও নিশ্চয়ই নেবে, কারণ এত কম টাকায় তো এই সাবস্ক্রিপশান আগে হয়নি, এত কম টাকায় মানে ভাবাই যায় না। তো সেই 269 টাকায় তুমি যদি নাও এটা, তো 45 দিন খুব ভালো। এখানে যে টেস্ট সিরিজগুলো আছে সেই টেস্ট সিরিজগুলো পাবে, বিভিন্ন ব্যাচ যেগুলো অলরেডি এখন শেষের পথে এবং তার ক্র্যাশ কোর্স অ্যাভেলেবেল শুরু হচ্ছে, তো সেই ক্র্যাশ কোর্সগুলো সমস্ত সাবজেক্টেরই পেতে থাকবে তুমি। তাই আর এই যে লাস্ট কিছুদিন বাকি আছে এখানে এক একটা দিন কিন্তু ইম্পর্টেন্ট। এই অফারটা আছে 23 থেকে 30 এপ্রিল, কিন্তু আমি বলবো তুমি 23 তারিখ, আজকেই 23 তারিখ বা 24 তারিখ, যেদিনই ভিডিওটা দেখছো সেই দিনই তুমি এই ক্র্যাশ কোর্সটাই নিজেকে যুক্ত করে নাও। এই ক্র্যাশ কোর্সে, এই ক্র্যাশ কোর্স বলা ভুল, অ্যাকচুয়ালি আনএকাডেমির 45 ডেজ সাবস্ক্রিপশান, কিন্তু ক্র্যাশ কোর্সগুলোই তুমি এখানে কিন্তু ভালো করে কাজে লাগাতে পারবে। তার সাথে যা প্লাস সাবস্ক্রিপশানের সুবিধা পেতে সেই সবই পাবে, কিন্তু আমি পার্সোনালি ফোকাস করছি ক্র্যাশ কোর্সগুলোই, তাতে তোমার যাতে তাড়াতাড়ি পড়াশোনাটা হয়ে যায় এই 269 টাকায় এবং নিট UG 2022 ভালো করে ক্লিয়ার করতে পারো। 269 টাকা হিসেব করলে দেখবে যে দিনে 6 টাকা করে, ঠিক আছে? যাই হোক, 6 টাকাও ইম্পর্টেন্ট এবং সেটার উপর ইম্পর্টেন্স তোমায় দিতে হবে এবং সেটা সাবস্ক্রিপশান নিয়ে ভালো করে পড়তে হবে। আর এই সাবস্ক্রিপশানটা নেওয়ার সময় তোমরা নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করবে, ডাইরেক্ট তোমাকে সাবস্ক্রিপশান নেওয়ার পেজেতে পৌঁছে দেবে। সেখানে দেখবে ওটা 269 টাকা দেখাচ্ছে। আর তোমার কাছে যদি অলরেডি আগে থেকে অ্যাপটা ইনস্টল থাকে তাহলে সেই অ্যাপে গিয়ে সাবস্ক্রিপশান কেনার জায়গায় সাবস্ক্রিপশানে ক্লিক করবে এবং তারপর সেখানে সাবস্ক্রিপশানে ক্লিক করার পর ভিউ অল জায়গাটায় ক্লিক করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ভিউ অল জায়গাটায় ক্লিক করলে একেবারে নিচে গিয়ে দেখবে 1 মান্থ সাবস্ক্রিপশান একটি আসছে, সেখানে 15 ডেজ এক্সট্রা দেওয়া আছে অর্থাৎ 30+15 45 দিন কিন্তু হয়েই যাবে। তো সেই 269 টাকার কোর্সটা অবশ্যই তোমরা কিনতে পারো।